ও পৃথিবীর মানুষেরে, আমাকে একুশে রমজান পাঠানো হয়েছে, আমি রমজান মাসে এসেছি মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে, অতএব আমি মানুষের জন্যে মানুষের জন্যে পৃথিবীতে এসেছি। পৃথিবীর যত কিছু আছে সব মানুষের কাজে লাগে। আল্লাহ এক জায়গায় কি সুন্দর করে কথা বলছেন দেখেন, আল্লাহ কত সুন্দর কথা বলছেন। দুটি প্রশ্ন করছেন আল্লাহ কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আরেকবার বলছি, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এর মানে হচ্ছে আল্লাহ দুটি প্রশ্ন করছেন আমাদেরকে, বলছে রে বালুয়াঘাটের জালসার লোকেরা তোরা শোন, আমি তোদেরকে কি প্রশ্ন করছি, প্রশ্ন হচ্ছে তোরা কি নিজেদেরকে নিজেরাই বানিয়েছিস, না তোদের পেছনে বানানেওয়ালা কেউ আছে, তোরা কি নিজেদেরকে নিজেই বানিয়েছিস, না তোদের বানানেওয়ালা কেউ আছে। তোরা যদি নিজেকে নিজে বানিয়ে থাকিস তাহলে তোদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, দান করতে হবে না, যাকাত দিতে হবে না, কোনো আমল করতে হবে না। আর যদি তোদেরকে কেউ বানিয়েছে তো নিশ্চয়ই তিনি কোনো কাজের জন্যে বানিয়েছে, ওই কাজটা যদি তুই না করিস তাহলে কিন্তু তার কাছে কামিয়াব হতে পারবি না। জি আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কাজে লেগেছে কি লাগেনি? জি কাজে লেগেছে কি লাগেনি? হাওয়া বানিয়েছে তার পেছনে কাজ আছে, আগুন বানিয়েছে তার পেছনে কাজ আছে, পানি বানিয়েছে তার পেছনে কাজ আছে, গাছপালা বানিয়েছে তার পেছনে কাজ আছে, গরু ছাগল বানিয়েছে তার পেছনে কাজ আছে, মুরগি বানিয়েছে তার পেছনে কাজ আছে, নর্দমার কীটগুলো বানিয়েছেন তার পেছনে কাজ আছে, বিষধর সাপগুলোকে বানিয়েছেন তার পেছনেও কাজ আছে, প্রত্যেকটা প্রাণী জীব জ্বর মানুষের খিদমতে লেগে আছে। এগুলো একটা একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ছোট্ট মতো দুটি বলছি। সাপ যখন জন্ম নেয় তার নিজস্ব কোনো বিষ থাকে না, আর মানুষ যখন শ্বাস ফেলে তো এই হাওয়াটা বিষাক্ত হয়ে যায়, আর সাপগুলো ঘুরে ঘুরে বেড়ায় এই হাওয়ার ভিতর থেকে বিষগুলো গায়ে শোষণ করে তার নিজের থলিতে জমা করে, ঠিক যেখানে নষ্ট হবে ওই জায়গায় ঢেলে দিয়ে নষ্ট করে দেয়। অর্থাৎ বিষাক্ত সাপ মানুষের খিদমতে লেগে আছে। একজন বিজ্ঞানী বলেছেন পৃথিবীর যদি সমস্ত বিষাক্ত সাপকে একই সঙ্গে মেরে দেওয়া যায়, পৃথিবীর যদি সমস্ত বিষাক্ত সাপগুলোকে একই সঙ্গে মেরে দেওয়া যায় তাহলে মানুষকে আর মারার জন্য বিষ লাগবে না, এরা নিজের শ্বাসে নিজের অক্সিজেনে নিজেরাই বিষাক্ত হয়ে অল্প দিনে মারা যাবে। এই সাপগুলি আছে বলে হাওয়ার ভিতরে অক্সিজেনের বিষাক্তগুলি টেনে তারা নিজের দাঁতের থলিতে জমা করে, ওটা যখন লোড হয়ে যায় এমন একটা গাছের নিচে গিয়ে ওটাকে ফেলে দেয় যাতে করে ওটা আবার নাশকতাটা শেষ হয়ে যায়। বিষাক্ত সাপ পর্যন্ত মানুষের খিদমতে লেগে আছে। নর্দমার কীট যেগুলো পোকা আছে এই পোকাগুলো থেকে ইঞ্জেকশন তৈরি হয় যেটা ক্যান্সারের রে নর্দমা কীট থেকে পাওয়া গেছে। মানুষের হার্টের ভিতরে চর্বি হয়ে গেলে শ্বাস নিতে পারে না তাদের যখন কষ্ট হয়, শুকরের চর্বি দিয়ে ইঞ্জেকশন করলে হার্টের ব্লকগুলো ক্লিয়ার হয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যা কিছু বানিয়েছি তোদের জন্যে বানিয়েছি, আর তোকে বানিয়েছি আমার জন্যে, অতএব একটা কথা শুনেলে রব্বানা
মা খালাকতাহা বাতিলান, আমার কোন সৃষ্টিটা বাতিল নয়, সবগুলি কাজে লেগেছে। মানুষের গরুর কি কাজ আছে তুই খুঁজে বের করে নিলি, বকরির কি খাসির কি কাজ আছে তুই খুঁজে বের করে নিলি, একটা ডিম থেকে কি কি তৈরি করা যায় তুই খুঁজে বের করে নিলি, তোকে আর কোনো মাস্টার দিতে হলো না। মানুষরে গাভীর পেটে দুধকে টেনে বের করেছিস, ওই দুধটা বানাতে গিয়ে আমাকে কি লেগেছে শোন, আমি পেশাব গোবর এবং রক্তের মধ্যখান থেকে দুধকে বানিয়েছি, আর তাকে তুই টেনে বের করে ছানা বানালি, মাখন বানালি, ল্যাংচা বানালি, চমচম বানালি, রসগোল্লা বানালি, ঘি বানালি, দই বানালি, পেট ভরে খেয়ে নিলি। তার মানে তোর ব্রেন বলছে দুধের ভিতরে কতগুলি খাবার আছে সেটা আইটেমটা তুই বের করে নিলি। হাওয়া দেখা যায় না, তাকে টেনে নিয়ে মেশিনে ভরে পাইপ দিয়ে টিউবের ভিতরে ভরে দিয়ে ডাম্পারে মাল লোড করে নিয়ে চলে গেলি, হাওয়ার পাছাতেও কাজ বের করে নিলি। আগুনকে কি কাজে লাগে, মাছ মাংস সেদ্ধ করে খেয়ে নিলি। পানি কি কাজে লাগে, গোসল করলি, কাপড় সাফ করলি, পেঁয়াজ মিটালি। আমার প্রত্যেকটি সৃষ্টির পেছন থেকে তুই কাজগুলোকে খুঁজে খুঁজে বের করে নিলি। তাহলে তুই একবার বল তোর কি কাজ আছে, এটা কি তোকে খুঁজে বের করতে হবে না? নিজেরটাতে ভেড়া সেজে গেলি। হ্যাঁ, সবারই পাছায় লাঠি দিয়ে কাজ বের করে নিলি, আর তোর নিজের কাজটা কি আছে ওইটা তুই জানিস না। দে আল্লাহ বলছে আপা হাসিব তুম, তুই কি কাগজ কলম নিয়ে হিসাব করতে বসেছিস? আন্নাকুম আলে আপা হাসিব তুম আন্নামা খালাক নাকুম আবাসা, তোকে আমি ফাও বানিয়েছি, খাবি দাবি আর টাট্টুর মতো ঘুরে বেড়াবি, আজান হলে তাসে ঝাললিয়ে বসে পেশাব করতে যাবি। আল্লাহ বলছে তোকে কি আমি ফাও বানিয়েছি সমাজে নাকি? তো কামিয়াবকে খুঁজে বের করে নিতে হবে, আমার কাজ কি, আমার কাজটা আমাকে খুঁজে বের করে নিতে হবে। এরা খুঁজে জায়গা পেছে না যে বসি, জি, কিন্তু খুঁজে বের করে নিতে হবে আমার কাজ কি। মানুষ তোমাকে আমি বিবেক দিয়েছি, তুমি এই বিবেকটা কাজে লাগাও। একটা মানুষের তিনটি কথা বলবো, আমি আমার মেন আয়াতের দিকে চলে যাব। একটা মানুষের ব্রেনে কোষ কতটা আছে জানেন? সৃষ্টির বিস্ময় বইটা পড়ে দেখবেন, গোলাম মর্তুজার লিখা সৃষ্টির বিস্ময়। আপনার মাথাটা চা 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 করে ঘুরবে, আপনি তাল পাবেন না, দিনে তারা দেখতে পাবেন এমন অবস্থা হবে। একটা মানুষের ভিতরে ব্রেনে অতটা সুতোর মতো কোষ আছে, পশ্চিমবঙ্গটাকে 15 পাক দেওয়া হবে একটা মানুষের ব্রেনে। একটা মোবাইলে মেমোরি চ্যাপস আছে, চারখানা যদি কোরআন শরীফ ভরে দিই 5 নম্বর একটা গোজল ঢুকবে না, বলবে যে লোড হয়ে গেছে, কিছু বার কর্তব্যই ঢুকবে, ও আর নিতে পারছে না। একটা মানুষের ব্রেনে চিপস কতটা আছে জানেন? আল্লাহ তাবারক বা তালা ওর ব্রেনে কতটা লোড নেওয়ার ক্ষমতা আছে জানেন? আজ পর্যন্ত পৃথিবীতে যত ভাষায় যত রকম বই, ধর্মীয় বই, গানের বই, সিনেমার বই, না জায়েজ বই, জায়েজ বই, বই হিসেবে যত লেখা হয়েছে সারা পৃথিবীতে, যদি কেউ মনে করে যে একটা মানুষের ব্রেনে লোড করব, তো 50 ভাগের 1 ভাগ জায়গা দখল করতে পারবে না। আল্লাহর কুদরত দেখেন, দুটো চোখে আমরা দেখি, কোনোদিন আল্লাহকে ভাবিনি যে আল্লাহ তুমি দেখাচ্ছ, এই দুটা চোখের পেছনে কেবেল আছে 25,000 করে 50,000, কানে শুনি 15,000 করে 30,000 কেবেলের মাধ্যম দিয়ে শুনি, জীবে 150,000 কোষ আছে স্বাদ গ্রহণ করার জন্যে। কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ। বন্ধুরে আমার, সেই আল্লাহকে খুঁজে বের করে কামিয়াবি হতে হবে। আল্লাহ
ওই আল্লাহকে যে পেয়েছে সে কামিয়াব হয়েছে, নচেত কামিয়াব হতে পারবে না। পৃথিবীর সব থেকে কঠিন পরীক্ষা কি? পৃথিবীর সব থেকে কঠিন পরীক্ষা হলো দারুল ইমতিহান আলামে বারজাক। আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উদিয়াল মাইয়্যিতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। মানুষ যখন মরে যাবে তাকে কবরে শুয়ে দেওয়া হবে, দুইজন ফেরেশতা আসবে, তাকে তিনটি প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। হযরতে ওসমান নবীর জামাতা যখন কবরের কথা শুনতেন, বলতেন বা কবরের পাশ দিয়ে যেতেন, অঝর নয়নে কাঁদতেন, এতটা পরিমাণে কাঁদতেন যে দাড়িটা ভিজে যেত, বুকটা ভিজে যেত। হযরত ওসমানকে প্রশ্ন করা হলো, ও নবীর জামাতা মুসলিম জাহানের খলিফা, আপনি কবরের কথা শুনে কেন এত কাঁদেন? হযরত ওসমান বললেন, আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর, আর যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খাবে। তাহলে কঠিনতম পরীক্ষা হচ্ছে কবর, আর এই কবরে যে পাশ করবে এর রেজাল্টের তারিখ হচ্ছে, রেজাল্ট দেওয়ার দিন হচ্ছে, রেজাল্ট দেওয়ার ডেট হচ্ছে আপনার কিনা কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। যাকে আমি ডান হাতে সাত দিবিগা দিব রে, সে তার হিসাব আসানে হবে, তার হিসাব এতটাই আসান হবে সে ডান হাতে সার্টিফিকেট পাবে। আর সে কি করবে? নিজের আত্মীয়র ভিতরে ঘুরবে আর সার্টিফিকেট নিয়ে বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আর ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহারে, এরকম পেছন দিকে যাকে আমল নামা দিয়া হবে, তখন মত কামনা করবে, আজকে বাহাতে সার্টিফিকেট লিয়া থেকে মত ছিল অনেক গুণে ভালো, আমি মরে গেলে ভালো হতো, আমি কিয়ামতের দিনে মরে গেলে ভালো হতো, আমাকে কিয়ামতের কঠিন দৃশ্য দেখতে হতো না, আমাকে হাঁসর দেখতে হতো না, আমাকে পুলসেরা দেখতে হতো না, আমাকে মিউজিয়াম দেখতে হতো না। হায় রে কপাল, আমি মরে গেলে ভালো হয়, আমি মিটে গেলে ভালো হয়, চলে গেলে ভালো হয়। আমার আল্লাহ বলছেন, ওর ঠিকানা হবে জাহান্নাম, নাকাম 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 নাকাম। এই জিন্দেগিটার কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। এই জীবনটার কোনো মূল্য নাই, নাকাম, শেষ, শেষ। জি, একজন দার্শনিক কি বলছে দেখেন, আমি আস্তে আস্তে বলবো। কিয়ামত কে দিন এসে এক দিন হ্যায়, কিয়ামত কে দিন এসে এক দিন হ্যায়, আগর উস দিন জরা সা কমতি পর যায়ে তো দোবারা পুরা করনে কা মৌকা নাহি মিলেগা। কিয়ামতের দিনটা এমন একটা দিন, সেই দিনে যদি সামান্য আটকে যায়, এটাকে পোড়া করার জন্যে দ্বিতীয় আর মৌকা পাওয়া যাবে না। জোরে বলেন, মৌকা পাওয়া যাবে না। একটা গল্প শোনাই,
72 বছরের একটা বুড়া, জি একটা কথা বলি মাঝে, কেয়ামতের কথা শুনে মানুষ হাসছে, আমি বায়ান করছি কাকে, সুস্থ না পাগল? জি ভাই, এটা শুধু আপনাদেরকে বলছি না, আমিও তাই। মানে এখন বর্তমান অবস্থাটা কি? কিয়ামত, আখেরাত, পুলসেরাত, মিজান, দাঁড়িপাল্লা, ওজন, জাহান্নাম, আগুন, আগুনের ভিতরে সাপ বিছু, এগুলো গোপাল ভাঁড়ের গল্পের মতো মানুষ নিচ্ছে, যেগুলো সত্য থরথর করে ভিতরে ভাইবেসার আসবে, কাঁপুনি আসবে, সেটা নেই। মুলবীরা এরকম বলে, জলসা হলে মুলবীরা বলে, জাহান্নাম জান্নাত বলে, জি না, হৃদয় থেকে নেন। এবার আপনি একটা গল্প শুনেন, শেখ সাদির গল্প, জেলা পরিষদ, আগামীতে আমি ভোটে দাঁড়াবো জেলা পরিষদ, কত দিয়েছে, কত, 10,000 পাঁচ দেন, পাঁচ দেন, বিদেশি মানুষ শুনেন, ওই আমি আমি শুনতে পেয়েছি, প্রচুর জালসা ভিজিট করতে, ওই জন্যই তো লাগবে। তো দেখেন, আমি বাইরের মেহমান, আপনাকে বায়ান বন্ধ করে বললাম, আপনি দুই দেন, আল্লাহ আপনাকে কামিয়াব করবে। তো গল্পটা শুনেন, একটা বুড়া 72 বছর বয়স, তো আটানা পয়সা নিয়ে রুটির দোকানে গেছে, তো রুটির দোকানে গিয়ে দোকানদারকে বলছে, আমাকে দুটা রুটি দাও তো জি, জি আচ্ছা আচ্ছা, তো রুটি দাও তো জি দুটা, তো ওই দোকানদার বুড়ার পয়সাটাকে হাতে নিয়ে কান করে শুনবেন বাপ ভাই, আপনাদেরকে জোর হাত করে বলছি, কত দামি কথা একবার শোনেন, দোকানদার পয়সাটা এরকম করে দুইবার উল্টে পাল্টে দেখে বুড়াকে বলছে, দাদু আপনার পয়সা অচল, আর যেই বলেছে অচল, লোকটা তখন তালের গাছের মতো ধারাস করে পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছে। বুড়া মানুষ, ওর আর হুঁশ নাই, কথাটা কত দামি আল্লাহর অস্তে দিয়ে বলছি আপনাদেরকে, একবার কান খুলে শুনেন। ওখানে যত ইয়ং ছেলে ছিল সবাই বলছে, দাদুকে ধর 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 ধর, বেঞ্চিতে শোয়ালো, দিয়ে ওকে মাথায় পানি ঢালছে আর গামছা করে পাখা করছে, পাখা করে 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 আধা ঘন্টা ধরার পেছনে মেহনত দিলে তুই এবার হুঁশ ফিরে পেছি, দেমনি করছে, উফ আল্লাহ, ওকে ধরে বসানো হলো, এক গ্লাস পানি দেওয়া হলো, পানি খেলো, বুক ওর ধরপর 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 করছে। ইয়ং ছেলেগুলো এসে বলছে, দাদু দাদু হে, তোমার আটানার পয়সার কি এত মায়া, তোমার এত ওইটা দিলে লেগেছে, তোমার আটানা পয়সা অচল হয়েছে, তো তুমি তালের গাছের মতো পরে বেহুশ হয়ে গেলে, ও দাদু কেন তুমি এত টাকার ভুখার টাকার মায়া রাখো, ঠিক আছে আর তোমাকে কানতে হবে না, আমি তোমাকে 1 টাকা 2 টাকা দিয়ে দিছি। এইভাবে ছেলেরা পকে হাট ভরছে, দাদুকে সব 8 আনা 4 আনা 10 পয়সা 5 পয়সা করে দিয়ে 2-20 টাকা করে দেয়। এবার বুড়া মুখ খুলেছে, আহা হা, পাকা মাথার কথা। তখন ওই বুড়া বলছেন, ও দাদু ভাই, ওরে আমার সহানুভূতির দেখানে ওলা দরদের দাদু ভাই, তোমরা ইয়ং ছেলে, আমি কেন বেহুশ হয়েছি এটা তোমার বুঝে আসেনি, তাহলে আমাকে বলতে দাও, ওই পয়সাটা আমার বহু দিনের শ্রমের পয়সা, আমি 8 আনা পয়সাটা যখন বাড়িতে শ্রম দিয়ে নিয়ে আসি তখন আমি জানি যে আমার এই টাকাটা চলবে মার্কেটে, আমি ওটা হাঁড়িতে রেখেছিলাম দীর্ঘদিন জমা করে, মাঝে মাঝে দেখতাম পয়সাটা আছে কি না, তখনও জানি যে পয়সাটা মার্কেটে চলবে,
আর যখন চলবে জেনেছি তো দিলে সাহস করে পয়সাটাকে নিয়ে আমি রুটির দোকানে এসেছি। আমি যখন পয়সাটা নিয়ে রাস্তায় বয়ে রুটির দোকানে আসছি তখনও জানছি আমার পয়সাটা চলবে। দোকানদারকে যখন দিছি তখনও আমার বিশ্বাস আমার পয়সা চলবে। যখন দোকানদার এরকম এরকম করে পয়সাটা নাচাচ্ছে তখনও আমার মন বলছে রে আমার পয়সা চলবে। কিন্তু যখন দোকানদার বলে দিল দাদু ভাই আপনার পয়সা অচল, তখন আমার বিবেক আমাকে বলল রে হতভাগা বদনসিব, তোর বয়স 72 হয়ে গেছে, এখনো তুই পয়সা চিনলি না, এখনো তুই টাকা চিনলি না, তুই ভেবেছিলি চলবে, দোকানদার বলে দিল চলবে না, এটা আর চালাবার তোর কোনো রাস্তা নাই। ও দাদু ভাই 70 বয়স হয়ে গেল, 70 রোজা রেখেছি, 70 নামাজ পড়েছি, 70 তেলাওয়াত করেছি, দান করেছি, আমি জানি আমার নামাজগুলো চলবে, আমার মন বলছে রোজাগুলো চলবে, আমার মন বলছে দানগুলো চলবে, আমার জিন্দেগির আমল চলবে, আজকে টাকাটা দিয়েছি রুটির দোকানিকে, আর আমার আমলটা দিতে হবে কিয়ামতের মাঠে আল্লাহকে। আল্লাহ বলবে আমল নিয়ে আয়, আমল নামা নিয়ে আয় রে, আর সাক্ষী নিয়ে আয়। সেদিন যদি আল্লাহ একবার বলে দেয় তোর জিন্দেগির নামাজ অচল, তাহলে কে চালাবি রে? তাই আমার বিবেক আমাকে বলল তুই টাকা চিনতে পারিস নি, তাহলে তোর আমলের ভিতরও গরমিল ঢুকে আছে, হতভাগা কিয়ামত কি করে কামিয়াব হবি রে? ও আমার দাদু ভাই এরই জন্যে আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম। আমরা নামাজ পড়ছি, সালাম ফিরে দিলাম, সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম, আমার মনের বিশ্বাস নামাজ পড়ে নিয়েছি চলবে, আল্লাহ বলছে এটা ফালতু। যার কাছে আমি চালাবো, যে দোকানদারকে আমলটা দিব, যার কাছে আমল জমা দিতে হবে, যে আমলগুলো জিন্দেগির জমা নিবে, সে যদি বলে যে তোর আমল ঠিক আছে তো কামি হব, আর সে যদি বলে তোর আমলে মেল নেই তো না কাম, সেই নাকামটাকে কামিয়াব কে করবে? ভাইরা আমার মায়েরা আমার বোনেরা আমার, আল্লাহর নবী বলছেন হুঁশিয়ার হয়ে যাও সেই কঠিন দিনের ব্যাপারে। বন্ধুরে নবীজি বলছেন এমন একটা দিন সামনে আসছে যে দিনটা বিকল্প কোনো দিন নাই, ওই দিন কামিয়াব হতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন কাফের বেঈমানেরা সেদিন কি বলবে, কল রব্বানা আমা তানাসনাতাইনি ওয়াহিয়াই তানাসনাতাইনি ফাতারাফনা বিজনবিনা ফাহালিলা খুরুজি মিন সাবিল। নবীজি বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিল্লাহা সাবিনা আলাফিন জিমানিন মা কুল্লি জিমানিন সাবিনা আলাফিন মালাকিন, 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে কিয়ামতের মাঠে টেনে আনা হবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আল্লাহ সূরা বাকারা সূরা মুলকের মধ্যে বলছেন তাকাদু তামাইসু মিনাল কায়দি, জাহান্নাম যখন রেগে হুঙ্কার মারবে গাধার মতো চিৎকার করবে তো সব ফেরেশতাকে টেনে জমা করে দিবে, আবার ফেরেশতারা টানবে। ইদা উলকু ফিহা সামিউলাহা সাহিকা ওয়াহিয়া তাফর, মেঘের গর্জনের মতো আগুনের গর্জন শোনা যাচ্ছে, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এই গর্জনগুলি
শুনতে পাবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামে এমন ফেরেশতা রয়েছে যাদের শ্রবণ শক্তি নাই, তারা দেখে না বুঝে না, নির্দয় ফেরেশতা। এরা কেমন ভাবে মারবে একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কিছু বুঝে না। একজন মুফাসসির বলছেন জাহান্নামের মুখে 450 নির্দয় ফেরেশতা আছে, এরা মারতে 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 ক্লান্ত হয়ে তারপরে জাহান্নামে ফেলবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নামের 7টা মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গে 70টা করে ভাগ আছে, তার ভিতরে 70টা ভাগ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন জাহান্নামের মুখে যখন জাহান্নামীদেরকে ফেলা হবে তখন পাটি ওপর দিকে থাকবে আর মাথা নিচের দিকে থাকবে। জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে 70 বছর। যত নিচে যাবে তত আগুন, যত নিচে যাবে তত আগুন, যত নিচে যাবে তত আগুন, আগুন আর আগুন। যেতে 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 একটা পাহাড়ে গিয়ে মাথা ঠেকবে। বুখারী শরীফের হাদিস, ওই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ নামে পাহাড়ে মাথাটা ঠেকবে। আর পাহাড়ের ভিতরে পানির ভিতরে যেমন গাছ মখনা তৈরি হচ্ছে, তেমনি আগুনের ভিতরে আগুনের কাঁটার গাছ আছে, সেখানে সাপ বিছু ডাঁশ আছে, ওকে জড়িয়ে ধরবে। জাহান্নাম মামার বনামার, আপনাদেরকে রামায়ণ বলিনি, মহাভারত বলিনি, গোপাল ভাঁড়ের গল্প বলিনি, নাসিরউদ্দিনের গল্প বলিনি, আজকে জাহান্নাম আর জান্নাত নিয়ে বলার ইচ্ছা করে উঠেছি। জাহান্নাম এত কঠিন জায়গা, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে মনে রাখবে না। জাহান্নামের আগুন কেমন, পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। শুধু তাই না, জাহান্নামের আগুনের রং হচ্ছে অত্যন্ত কালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছে উকিদা আলান নার, তোমরা আগুনকে জ্বালাও। উকিদা আলফা সানাতিন, 1000 বছর ফেরেশতারা আগুনকে জ্বালালো। ওয়াহিয়া আহমার রাত, তার আগুনের রং হয়ে গেল লাল, রক্তের মতো টকটকে লাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডেকে বলছে আল্লাহ আমি কি জাহান্নামকে বানাতে পেরেছি? নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, সুম্মা উকিদা আলাইহা, তো আবার তারা পরিশ্রম করতে শুরু করলো। আলফা সানাতিন, আবার 1000 বছর তারা জাহান্নামের পেছনে মেহনত করলো। ওয়াহিয়া আসওয়াদাত, আগুনের রংটা হয়ে গেল সাদা দুধের মতো। আল্লাহকে ডেকে বলছে আল্লাহ আমরা কি জাহান্নাম বানাতে পেরেছি? রব্বুল আলামিন বলছেন না, আবার তোমরা শুরু করে দাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালালো। ওয়াহিয়া আসওয়াদাত, এমন কালো, এত কালো, এত কালো, এত কালো, এত কালো আগুনটা, যদি দ্বিপ্রহরে মাথার উপরে সূর্য আছে এই রকম দিনে যদি এক টুকরো জাহান্নামের আগুন পৃথিবীতে ফেলে দেয়া হয় তাহলে সবুজ কালারটা পৃথিবীতে থাকবে না, আর গোটা পৃথিবীটা এত আঁধার হয়ে যাবে মা তার কোলের ছেলে দেখতে পাবে না। অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে কেউ কাউকে দেখতে
পাবে না, পাশে চিৎকার করবে তাকে দেখতে পাবে না, এদিকে ডানে চিৎকার করবে তাকে দেখতে পাবে না, নিজের কোলের সন্তানকে মা জাহান্নামে দেখতে পাবে না। এটা একটা কঠিন জায়গা রে মায়া আমার বোন আমার। ওই জাহান্নামের কয়েকটা খবর দিই, আজকে বড় শখ করে উঠেছি বহুদিন পর জাহান্নামের কথা বলছি। আল্লাহর নবী বলছেন ওই জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহ বলছেন দুস্তামিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারির লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। আল্লাহ বলছেন আপনার বাড়িতে যদি আমি বেড়াতে যাই, প্রথমে আপনি আমাকে পানি দেবেন, না হলে আপনি আমাকে চা দেবেন, না হলে আপনি আমাকে কোল্ড ড্রিঙ্কস দেবেন। এখন একটা সুস্থ যুবককে তুলে নিয়ে আসেন স্টেজকে শুইয়ে দিয়ে যদি জোর করে পাইপ দিয়ে এক লিটার গরম পানি ফুটন্ত পেটে ভরে দিই, লোকটা সঙ্গে সঙ্গে ছটফট করে মারা যাবে। আমার আল্লাহ বলছেন যখনই জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে ওদেরকে প্রথম খাবার খাওয়ানো হবে জাহান্নামের ফুটন্ত পানি দিয়ে, এক্সপেক্ট শুরু হবে ওদের খাদ্য শুরু হবে, নারী ভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আর যেমন ছিল ওই রকম আবার বেড়ে যাবে। ওই জাহান্নামীরা যখন বলবে আল্লাহ, জাহান্নামে একটা সাউন্ড শোনা যাবে মানুষের মুখ থেকে, অন্য কিছু নয়, সেটা আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা যখন বারবার জাহান্নামীরা বলবে জিভটা বেরিয়ে যাবে এক ফরসাক কি দুই ফরসাক, নবীজির ভাষা বর্তমানে ফরসাককে মেপে বলা হচ্ছে 3 কিলোমিটার থেকে 6 কিলোমিটার বেরিয়ে যাবে জিভটা। এই জিভের ওপরে জাহান্নামীরা হাঁটবে। ভাইরা আমার হাতে পায়ে ধরে বলছি গুনার ময়দান থেকে ঘুরে আসেন। আল্লাহর নবী বলছেন জালিসু মাহলুন্নার বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার রাস্তা, একটা জাহান্নামীকে বসতে অতটা জায়গা লাগবে। না বমিসল ওহুদিন চলে দাঁড়টা হবে ওহুদ পাহাড়ের সমান, তার মানে গ গা গন গন করে চলবে। আমার আল্লাহ সূরা বাকারায় বলছেন ফামাস বারাহুম আলান্নার, ফামাস বারাহুম আলান্নার, ফামাস বারাহুম আলান্নার। চায়ের দোকানে কাটিয়েছিলি মসজিদে এসে কাটাতে পারিস নি, কেমন করে আগুনে কোটি কোটি বছর কাটাবি রে, তাসে কাটিয়েছিলি লুডুতে কাটিয়েছিলি, মসজিদে মাদ্রাসায় আসতে পারিস নি, কেমন করে কোটি কোটি বছর আগুনের ভিতরে থাকবি। ফামাস বারাহুম আলান্নার, ওই আগুনের ভিতরে ধৈর্য দেখাতে হবে। ভাইরা আমার কঠিন জাহান্নাম, আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে কাঁদছেন, সাহাবীরা থত্থর থত্থর করে কাঁপছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামে কিভাবে মানুষ থাকবে, কিভাবে অবস্থান করবে? নবীজি বলছেন রে সাহাবীরা শোনো আমার আল্লাহ বড় মেহরবান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। এবার আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযি জামা মালা ওয়া দাদা, মা বেটি, মা বেটি খালা বোন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়েল জাহান্নামে ওরাই যাবে তার মানুষের পেছনে ভিড় 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 করে কথা বলেছে, গীবত করনেওয়ালা, পরনিন্দা পরচর্চা করনেওয়ালা। আল্লাযি জামা মালা ওয়া দাদা, যারা ভেবেছিল আমার মাল আমার সঙ্গী হবে, আমার মাল আমার সঙ্গী হবে, এই ধোঁকায় পড়েছিল। আল্লাযি জামা মালা ওয়া দাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মালের প্রাচুর্যের ধোঁকায় পড়ে মাল গুনে গুনে রেখেছে।
তোমরা কি হুতামা পিষ্ট গো, পিষ্ট পিষিয়ে দেওয়া, যেমন রুলারের নিচে যদি মানুষকে দেওয়া হয় পিষে ওকে নাড়ি ভুঁড়ি বের করে দেওয়া হবে, আমার আল্লাহ বলছে পিষ্ট আগুন সম্পর্কে হুতামা সম্পর্কে তোমাদের কোনো খবর আছে কি? আমাদরা কামাল হুতামা, সে কেমন করে মানুষকে পিষবে? সেই হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো আগুন। এই জ্বালানো আগুনটা অন্য কারণ নয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাতালু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার আগুনে আমার চামড়াটা পুড়ে গেছে, এখনই আগুন লেগে গেল, আমার জামাটা পুড়ে গেল, চামড়াটা পুড়ে গেল। আপনারা আমাকে নিয়ে চলেন হরিশ্চন্দ্রপুর হসপিটালে, মালদা হসপিটালে, আমাকে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমাকে সুস্থ করবে, কিন্তু যদি একবার কলিজাটা জ্বলে যায় পুড়ে যায়, ওই মানুষটাকে আর বাঁচানো সম্ভব হবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন জাহান্নামের আগুন তোর চামড়াটা যেমন পুড়বে, কলিজাটা ওই রকমই পুড়বে, তোর নাড়ি ভুঁড়ি একই রকম পুড়বে, ফ্যাপসাটা ওই রকম পুড়বে। তুই শ্বাস নিবি আগুন, শ্বাস ফেলবি আগুন, চোখ দিয়ে আগুন, কান দিয়ে আগুন, কিন্তু মত হবে না। এই অবস্থায় তোকে কাটাতে হবে, তোর নাড়ি ভুঁড়ি জ্বলবে আগারের মতো, দাউ দাউ করে তুই জ্বলবি, আর একাই চিৎকার করবি, কোনো সঙ্গী দেখতে পাবি না। যেমন সুলুঙ্গের ভিতরে মানুষকে ভরে দেয়া হয়, মা আমার, খালা আমার, বেটি আমার, নবীজি বলছেন, কোরআনে বলছে খাসি যেমন খালানো হয়। যে বেঈমানেরা কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, অথচ তাওয়াক্কা করেনি, আবার আল্লাহ বলছেন শোন, ওদেরকে ফাবাশশিরুহুম বিআযাবিন আলিম, কঠিন আযাবে খবর দে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। মা আমার, বোন আমার, বাবা আমার, বোন আমার, খালা আমার, একটু ভালো করে শুনেন, তাওয়াল্লা কাকে বলে? জাহান্নামের কথা হচ্ছে, এখন বায়ান শেষ হয়ে গেল, কথার কথা বুঝানোর জন্য বলছি। আমি এতক্ষণ জাহান্নাম বললাম যে বায়ান শেষ, এখন আমি মাইকটা ঠেলে দিয়ে বলছি আসসালামু আলাইকুম, আমি উঠে রোমে চলে গেছি। আর বাকি লোকগুলো কি করলো? তাওয়াল্লা ওয়া কাফার এরম করে শুনলো, পেছন ঘুরিয়ে নিয়ে চলে গেল। তার মানে আজকের এই এসার আগেও যেমন ছিল, কাল সকাল থেকে ওই একই থাকলো। এত জাহান্নামের খবর ওকে পরিবর্তন করলেন না। আল্লাহ ওদের জন্য কি বলছে? ওদের জন্য বলছে, একটা উদাহরণ দিই, যদি আমি একটা টালিকে কোনো লোকের গায়ে মেরে দিই তো টালিটা ওর গায়ে লেগে পড়ে যাবে, যদি একটা মাটিকে মেরে দিই তো লেগে পড়ে যাবে, যদি একটা ইঁট মেরে দিই কারো গায়ে লাগবে দিয়ে পড়ে যাবে, যদি পাথর মেরে দিই গায়ে লাগবে দিয়ে পড়ে যাবে, যদি এই বোতলটা কাউকে মেরে দিই তাহলে ওটা গায়ে লাগবে আর পড়ে যাবে। কিন্তু বন্ধুরে, রোডে যে পিঁচ গলাকে দেওয়া হয় কালো পিঁচ, এই পিঁচটাকে গরম করে তরল করে যদি কারো গায়ে মেরে দিই ওটা লেগে যাবে কিন্তু পড়ে যাবে না। আমার আল্লাহ বলছে যারা এত কিছু শোনার পরেও মুজিদের রাস্তা খুঁজে পেছে না, নবী হে ওদেরকে বলে দাও ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তোকে আল্লাহর আগুন লেপটে লেপটে ধরবে। তোকে মোলবিতে পারেনি, মহাদ্দিসে পারেনি, হাফেজে পারেনি, তোকে বক্তাতে পারেনি, তোকে খতিব সাহেব পারেনি, তোকে হাজি বলে পারেনি, তোর বাপ বলে পারেনি, তোর পাড়াওয়ালা বলে তোকে পারেনি, তোর গোষ্ঠী পারেনি, যতগুলি ঢেলা তোর গায়ে মেরেছে, তোর গা থেকে পড়ে গেছে, তুই কত কট্টর মোনাফেক ছিলি, তবে শুনেলে আল্লাহর আজাব যেদিন তোকে ধরবে, হাত দিয়ে ছড়াতে তুই পারবি না, লেপটে লেপটে
পিজের মতো আগুন তোর গাকে ধরবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ওদেরকে বলে দাও ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে। এদেরকে দুটো জিনিস নষ্ট করেছে। জি ভাই, মাঝে একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদেরকে বিরক্ত লাগছে? সকলে জোরে বলেন, বিরক্ত লাগছে? কিন্তু এবার দুটি কথা মাঝে বলি, খুব সূক্ষ্মদর্শী কথা। যারা আজকের আওয়াজ শুনছে, কাল থেকে এদের পরিবর্তন নাই। আল্লাহ এদের জন্যে বলছে, ওদেরকে ঘোর হয়েছে, ঘোর ঘোর ঘোর। কেমন? কখনো কখনো দেখবেন আপনি বাড়িতে শুয়ে আছেন বিছানায়, আর আপনার মা আব্বা আর বোন তিনজনাতে গল্প করছে। কথাটা বোঝার চেষ্টা করেন, নাহলে হা না দিতে পারবেন না। মা বোন বেটি আল্লাহ রস্তে ধৈর্য ধরেন। তো কখনো কখনো দেখবেন যে আপনি বিছানায় শুয়ে আছেন আর আপনার মা বোন খালা আপনার মাথার কাছে বসে বসে গল্প করছে। ওদের কথাগুলো আপনার কানে পড়ছে, কিন্তু এতটাই আপনাকে ঘোরে ধরেছে আপনি জবাব দিতে পারছেন না। ওই অবস্থাতে দু ঘন্টা থাকলেন, আর যেই ঘুম ভেঙে গেল তা আপনি বলেন সব শুনেছি রে। তো বলছি কি শুনেছিস বল, একটাও মনে নেই। এরকম ঘটনা হয় কি হয় না? আরে হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তো এই অবস্থা আল্লাহ বলছে, যারা এখন বায়ান শুনছে অথচ মানছে না, ওরা ঘোরে আছে, ঘোরে ঘোরে। তো সেটা কি ঘুমের ঘোর? বলে না। সেটা কিসের ঘোর? শুনেলাম আল্লাহকো মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তারা মালের প্রাচুর্যর ঘরে পড়েছে, বিবি আছে সুন্দরী, গাড়ি আছে দুইখানা, টাকা আছে, চাকরি আছে। তারা মনে মনে ভাবছে, এ কথা কেন আমি শুনব? আমার আল্লাহ বলছেন, ওদেরকে বলে দাও এ মাল তোর সঙ্গী হবে না। তুই যখন কবরে যাবি, এরা তোকে শুভ বিদায় জানাবে, এ মাল তোর সঙ্গী হবে না। হযরত ফাতেমা যেদিন মারা গেলেন, কবরে রেখে আসার পর হযরত আলী কবরের পাশে গিয়ে কাঁদছেন, ফাতেমা ফাতেমা ফাতেমা, কবর থেকে আর সাড়া দিবে? আর সাড়া দিছে না। হযরত আলী ফাতিমা বলতে বলতে ডুকরে কেঁদে উঠলেন। কেঁদে উঠে বলছে, ফাতিমা রে, তোমাকে আমি পৃথিবীতে একবার ডেকেছি, দুইবার ডাকার চান্স তুমি আমাকে দাওনি, দৌড়ে এসে হাজির হয়ে গেছো, হাতের কাজ ফেলে হাজির হয়ে গেছো, খাওয়ার বাসন ছেড়ে দিয়ে হাজির হয়েছো, আজকে তোমার পাশে কত ডাকছি তুমি সারা দাও না। আলী হয়েছে পাগল পারা, ফাতেমা তুমি দাওনি সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা, দাওনি জবাব হে জহুরা। এত প্রেমের বন্ধন, তাও ফাতেমা আলীকে কবরে নিল না, আলীও গেল না, প্রেম কেটে গেল, থাকলো না। তাই আমি বলতে চাইছি, পৃথিবী যাদের গালে চুমা দিছি নাতি পুতা, কেউ যাবে না, মালও যাবে না। কবি নজরুল বলছেন, কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে,
কত বন্ধর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে, সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদে, যত তোমারি মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা, যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় অগ পাব, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহে মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি।